কৃষি জমিতে চোরের থাবা। ঘটনা কমলপুর পশ্চিম কুচাই নালা পঞ্চায়েতের মেথির মিয়া গ্রামে। জানা যায় শনিবার রাতে গ্রামের কৃষক সমীর দাস ও হাফিজ উদ্দিন কাজীর ক্ষেতের মরিচের চারা চোরেরা চুরি করে নিয়ে যায়। প্রায় পাঁচ কানে জমিতে চারা রোপণ করার জন্য রাখা হয়েছিল বলে জানান কৃষক সমীর দাস। পাঁচ কানে জমির মরিচের চারা মূল্য প্রায় 5,000 টাকা বলে জানান দুই কৃষক। কারা বা কারা সারা প্রায় 5 কানি ক্ষেত্রে সারা আমরা রয়ে গেছি গা তুইলা, তো আমরা তো ক্ষেত রেডি করে রাখছি আজকে লাগামু কয়া, গতকালকে রাত্রে সব রয়ে গেছে তুইলা। কিসের চারা? মরিচ চারা। মনে হয় আপনার রয়ে গেছে রাত্রে বলা তো দেখছি না কারো। আপনি কোনো সত্য আমি আশা করি না, আমি সত্য তো আমি নাই করলোকে নিশ্চয়ই। আমরা তো কিছু মোটামুটি একটা ইয়ে আছে কারা হইতে পারে, কিন্তু হইতে পারতাম এখন কারা নিশ্চয় দেখছি না। যাইতো কত 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 টাকা চারা নিয়েছে প্রতিবন্ধ বা আপনি বাজারজাত করলে কত টাকা পাইবেন? চারা বিক্রি করলে আমরা 5,000 টাকা বিক্রি করতে পারতাম শুধু চারা বিক্রি করলে। আর এমনি ফলন ইয়ে ফলন তো বহুত, একটা গাছে প্রায় 15 দিন পরে আমরা 1 কেজি মরিচ পারি।